ব্যাংক সাধারণের জন্য খোলার আগেই ব্যাংকে ডাকাতির দলের হানা। বীরভূমের সিউড়ির রবীন্দ্রপল্লীতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য। বুধবার সকাল 10টার আগেই ব্যাংকে ডাকাত দল হানা দেয়। ব্যাংকের কর্মীদেরকে বাথরুমের ভেতরে তালা বন্ধ করে ব্যাংকে ডাকাতি করা হচ্ছে বলে অভিযোগ। বেলা 10টার দিকে গ্রাহকরা ব্যাংকে আসলে দেখেন ব্যাংক ফাঁকা, কোনো কর্মী নেই। গ্রাহকরা খোঁজাখুঁজি করার পর তারা চিৎকার শুনতে পান ব্যাংকের বাথরুম থেকে। শৌচালয়ের দরজা ভেঙে ব্যাংক কর্মীদের উদ্ধার করা হয়। খবর দেওয়া হয় সিউড়ি থানার পুলিশকে। সিউড়ি থানার পুলিশ বর্তমানে ব্যাংকটিকে ঘিরে রেখেছে। তবে এখনো পর্যন্ত জানা যায়নি ব্যাংক থেকে ঠিক কত টাকা ডাকাতি হয়েছে বা কি কি নিয়ে গেছে ডাকাতের দল। ব্যাংকে ডাকাতির খবর চাউর হতেই ব্যাংকে এসে ভিড় জমাচ্ছেন উদ্বিগ্ন গ্রাহকরা। যে ব্যাংক কর্মীদের সাথে কথা বলছেন, শুনলাম যে এরকম ডাকাতি হয়েছে সকালবেলা ডাকাতি করলো। কি জন্য এসেছিলেন আজকে ব্যাংকে? আমি ব্যাংকে আসিনি, এমনি জাস্ট বেরোচ্ছিলাম। শুনলাম যে এরকম ডাকাতি হয়েছে। আমাদের এখানে এমনি অ্যাকাউন্ট আছে, আমাদের মা বাবার, আমার তিনজনের অ্যাকাউন্ট এখানে। গোল্ড কি রাখা আছে? হ্যাঁ, গোল্ড এমনি যেরকম নর্মাল ফ্যামিলিতে যেরকম গোল্ড রাখা থাকে সেরকম রাখা আছে। হ্যাঁ, কিন্তু মানে আমি জিজ্ঞেস করলাম বাকি সবাই কাছে, যেহেতু ডাকাতি হয়েছে বলে সেই কারণে দেখি। হ্যাঁ, এবার জিজ্ঞেস করতেলাম যে মেনলি সব মানুষ যেরকম জিজ্ঞেস করতে আসে ন্যাচারালি, যে এখানে যে লকার ভেঙে ভাঙা হয়েছে কি বলছে, তো লকার এখনো কিছু ভাঙা হয়নি বা কোনো এখন সেরকম কিছু জানা যায়নি বলছে। না না, এখন ভিতরে যায়নি।